সরকার দি রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। ফিল্মি কায়দায় শপিং মলের ভেতরে ঢুকে মালিকের ওপর হামলা, হাতে কাঁচি নিয়ে এলোপাথারি কোপ চালালো শপিং মলেরই মালিকের ওপর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার রামেশাই এলাকা জুড়ে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। ঠিক কারণেই হামলা আমরা সরাসরি জানবো পিয়ালির কাছ থেকে। কি আপডেট রয়েছে পিয়ালি? দেখো মৃত্তিকা, যেটা জানা যাচ্ছে হঠাৎ করেই শপিং মলের মধ্যে আজ ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ম্যানেজারের কাছে গিয়ে খোঁজ নেয় মালিক কোথায় রয়েছে। তিনি শপিং মলে প্রবেশ করার সাথে সাথেই তার উপর অতর্কিতে হামলা চালায় ওই ব্যক্তি, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে স্পষ্ট। এই ঘটনার পর কার্যত ভয় কাঁটা হয়ে রয়েছেন দোকানের বাকি কর্মচারীরা। কি বলছেন শপিং মলের ম্যানেজার শান্তনু সাউ, দেখো শুনে নেব। হঠাৎ একজন এলেন কাস্টমার, যেভাবে ঢোকে উনি হঠাৎ ঢুকে বললেন যে তোমার মালিককে ডাকো। নর্মাল কাস্টমার যেভাবে ঢোকে যে ওনার সঙ্গে আমার ঝামেলা আছে, গালাগালি স্টার্ট করলেন। তো আমরা ওনারকে আমাদের কল করলাম, তো ওনার হঠাৎ আসতে দরজা খুলতেই ওনার উপরে হামলা চালিয়ে দিয়েছে। এটা কাঁচি ছিল, এটা কাঁচি আমাদের এখানে কাউন্টারে ছিল, কাউন্টার থেকে নিয়েই ওনার উপরে আক্রমণ স্টার্ট করে দেয়। কারণ বলতে যেটা আমরা পরে জানতে পারলাম, ওনার নাকি মানসিক ভারসাম্যহীন উনি ব্যক্তি। ওনার উপরেই পার্টিকুলার আমাদের ওনারের উপরেই চালিয়েছে। দেখো মৃত্তিকা, ওই অতর্কিত হামলাকারী বাড়ি জানা গেছে রামনগর থানার মিরদোগায়। রামনগর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেল। পরে যুবকের মানসিক ভারসাম্যহীন পরিচয় পাওয়ার পর অতর্কিত হামলাকারী ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ। মৃত্তিকা পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থেকো। শপিং মলের ম্যানেজার থেকে মালিক সবাই সেই দুর্ঘটনায় কার্যত ভয় রয়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকায় রয়েছে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে অনেক বড় দোকান। দিনে দুপুরে এই অতর্কিত হামলাকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়িক মহলের একাংশ। সেই সঙ্গে এবার প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। অনেকেই পুলিশের উদাসীনতাকে কিন্তু দায়ী করছেন এই ঘটনার জন্য। প্রশাসনের পক্ষ থেকে শপিং মল সহ বিভিন্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও কিন্তু পুলিশের টহলের দেখা নেই, এমনটাই দাবি এলাকাবাসীর। পূর্ব মেদিনীপুর থেকে মদন মার্তি, দি রিপোর্ট। খবরটা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় খবরটির গুরুত্ব রয়েছে, তাহলে অবশ্যই এই খবরটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য ভীষণই মূল্যবান। জয় হিন্দ।